আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মানে গুপ্তিপাড়া রাজবাড়ির সামনে। তো এই গুপ্তিপাড়াটা কিন্তু অনেক কারণেই বিখ্যাত, কারণ এখানে বিভিন্ন লেখক বা লেখিকা থেকে শুরু করে বিভিন্ন মানুষ কিন্তু হচ্ছে এই জায়গা থেকে উপনীত হয়েছেন এবং আমাদের ভারত তথা বাংলার বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রথটার চাকাটা দেখুন, একেবারে কত বড় চাকা, ওই সাইডটাতে এত বড় রথ নেই, আমরা দেখিনি। রথযাত্রার কথা প্রথমে মনে আসলে সর্বোপরি যেটা আমাদের মাথায় আসে সেটি হলো পুরী রথযাত্রা, যেখানে প্রচুর মানুষ একত্রিত হয়, আর সেটি হলো ভারতের বৃহত্তম রথযাত্রা। এবং তারপরে যেটি, সেটি হলো আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুপ্তিপাড়া রথযাত্রা, যেটাকে বলা হয় ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় 279 বছর পূর্বে এই রথযাত্রার শুরু করেন। দক্ষিণ ভারতসহ ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এই রথযাত্রায় অংশগ্রহণ করে। তো বন্ধুরা, আপনারা যে রথটি আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বলা যায় আমাদের ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট বলা হয়। তো প্রথমে হচ্ছে পুরী আছে ফার্স্টে, তারপরে এইটা আছে, মানে কতটা বড় দেখুন, একবার দেখুন কতটা বড়। আর এই সামনে দেখছেন না কতটা জায়গা, প্রচুর মানুষ হয়, প্রচুর অনেক অনেক মানুষ এখানে আসে। তো কালকে যেহেতু রথ উল্টো টানা ছিল সেহেতু প্রচুর মানুষ এখানে হয়েছিল। তো অনেক মানুষ দূর দূরান্ত থেকে, এমনকি শোনা যায় যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই রথটা দেখার জন্য বা এই রথটা টানার জন্য মানুষ এখানে আসে। তো রথ টানা চলে গেছে, আজকে হচ্ছে আমি তার পরের দিন এসেছি, কারণ এত প্রচণ্ড মানুষ ছিল আর বৃষ্টি হচ্ছিলো, যার কারণে আমি আসতে পারিনি। তো এর সামনের জায়গাটা দেখুন একবার, মানে কত বড় প্রশস্ত একটা রাস্তা, মানে এই রাস্তা থেকেই মানে রথটা টানা হয়, আর প্রচুর পরিমাণ মানুষ এখানে রথ দেখতে আসে। তো বন্ধুরা, রথটার চাকাটা দেখুন, একেবারে কত বড় চাকা, ঠিক আছে, মানে আমাদের ওই সাইডটাতে এত বড় রথ নেই, আমরা দেখিনি। আর এই চাকাটা দেখুন, অনেকগুলো চাকা আছে, সাত সাত 14টা চাকা আছে। তো এক একটা চাকা অনেক বড়, দেখুন চাকাটা একবার কত বড়। এটা হচ্ছে ব্যাক সাইড, মানে ফ্রন্ট সাইজের থেকে ইয়ে হয়েছিল। আর যে এইগুলো দেখা যাচ্ছে টিনের, এইগুলো হচ্ছে সেই রথগুলো এখানে সংরক্ষিত রাখার উদ্দেশ্যে, কারণ এত সুন্দর একটা বড় রথ আর ডিজাইন করা রথ দেখুন, মানে যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য করা। আর একটা কথা বলি, এই রথটা কিন্তু প্রত্যেক বছর বছর হয়তো বা রঙে সজ্জিত করা হয়, কারণ এক একটা বছর পর রথটা যাতে সুন্দর এবং মসৃণ দেখায় সেই জন্য করা হয়। আর যেহেতু এই রথটাকে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এবং বিভিন্ন জায়গা থেকে এসে দেখে এটা হচ্ছে টানে আর কি, ভগবান জগন্নাথ দেবের উদ্দেশ্যে। আমি এখন এই রথটার উপরে উঠবো আর আপনাদের দেখাবো এই রথটা কত বড়, ঠিক আছে। তো আমি এখন ভিতরের দিকে যাচ্ছি। তো এইটা হচ্ছে আর কি রথের ইয়ে, এই যে চাকাগুলো দেখা যাচ্ছে আর কি, দেখি তো বন্ধুরা, আমি রথের উপরে উঠেছি আর কি। তো এর উপরে উঠা যায়, তো আমি আরেকটু উপরে উঠবো আর কি।
তো এই যে সিঁড়িগুলো দেওয়া আছে এগুলো থেকেই যাই। কেন তো বন্ধুরা, আমি মানে রথের একদম উপরে উঠে পড়েছি, দাদাদের কাছ থেকে শুনলাম, তো বললো না এখানে উঠলে কোনো কিছু হয় না বা। তো বন্ধুরা, এটা হচ্ছে ভগবান জগন্নাথ দেবের সেই রথ, আর এই জায়গাটা যে আসনটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে এটা কিন্তু আমি অনেক উপরে উঠে পড়েছি, মানে রথের উপরে। তো এই আসনটাই ভগবানকে মানে রাখা হয়। তোমার নাম কি? তাই ঋতিকা, তুমি কালকে রথ টেনেছিলে? টানোনি? কেন? তাই ভিড়ের মধ্যে এমন ডলাডলি করছে তাই? আচ্ছা, প্রচুর ফুল দিয়ে এখানে সজ্জিত করা হয়েছে ভগবান জগন্নাথ দেবের উদ্দেশ্যে, কারণ এখানে যেহেতু বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শক এবং প্রচুর ভক্ত অনুগামীরা এখানে আসে, সেই উদ্দেশ্যে এখানে সুন্দরভাবে রথটিকে সাজানো হয়। তো সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ একটা অনুভূতি লাগলো যে আমি আমাদের ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট রথ দেখলাম, যেখানে প্রচুর প্রচুর দর্শক এখানে আসে। বন্ধুরা, এটা হচ্ছে নামার সিঁড়ি, একবার বেঁধে গেছিল। তো বন্ধুরা, এইটা হচ্ছে সেই রথের চাকা, দেখুন কত বড় বড় এক একটা চাকা। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম, কারণ এত কাছ থেকে আমি এত, প্রথম কথা হচ্ছে এত বড় রথ আমি নিজেও কোনোদিন কাছ থেকে দেখিনি, এবং ওখানে ওঠার মানে উপরে ওঠার সৌভাগ্য আমার কোনোদিন হয়েছিল না। তো আমি আর ফার্স্ট টাইম রথের এত উপরটাই উঠলাম এবং রথ এত বড় রথ দেখলাম, সত্যি আমিও খুব এক্সাইটেড। যদিও আমি কালকে রথ টানাটা দেখতে পারিনি, কিন্তু এখানে এসে রথটা দেখে রথে উঠে ওখানে নমস্কার করে সত্যি ভীষণ ভালো লাগছে, মানে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে আর কি। তো জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেবের জয়। যেখানে রথের দিনে পা রাখার মতো জায়গা থাকে না, এখন যেন সেখানে ধুধু শূন্য। মহারাজ কৃষ্ণচন্দ্রকে অনেক ধন্যবাদ, যার জন্য প্রচুর মানুষ একত্রে হতে পারে, সবাই মিলে ভগবানের আরাধনা করতে পারে। ওখান থেকে এসে মানে আস্তে আস্তে রাস্তার এখানে আর একটা মন্দির দেখা হলো, মানে দেখতে পেলাম আর কি। তো মন্দিরটা দেখুন অনেক সুন্দর ডিজাইন করা আর কি। এই যে আচ্ছা মন্দিরের প্রাঙ্গণে গাছ আর কি, আর এটা হচ্ছে সেই মন্দির, মানে ওই ওই রাস্তাটার পাশেই আর কি মন্দিরটা। এটা সম্ভবত এখনই করা হয়েছে, বেশ একটা সময় করা হয়নি। আর এই যে এই জায়গাটায় মনে হয় পশু বলি টলি দেওয়া হয় সম্ভবত, মানে পাঠা বলি দেওয়া হয়, এই যে পাঠা বলি দেওয়ার জায়গাটা, এই জায়গাটায় পাঠা বলি দেওয়া হয়, এটা হয়তো মা কালীর মন্দির আর কি। তো বন্ধুরা, যেই মন্দিরটিতে আমি এখন দাঁড়িয়ে আছি, এই মন্দিরটি সম্ভবত 450 কি 500 বছর আগেই তৈরি করা হয়েছিল। কোনো এক ব্যক্তি স্বপ্নদেশের মাধ্যমে এই মন্দিরটি তৈরি করেন, আর এই মন্দিরটিকে বলা হয় দেশকালী মায়ের মন্দির। এই মন্দিরটিতে কোনো বিগ্রহ বা মূর্তি নেই, প্রতি শনিবারেই এই মন্দিরে পুজো করা হয়। তবে এখনও পাঠার বলির সেই নিয়মটি এই মন্দিরে এখনও আছে। গুপ্তিপাড়ার আরেকটি নিদর্শন হলো এই সেন রাজাদের তৈরিকৃত রাজবাড়িটি, অত্যন্ত সুন্দর, এবং সেই সুন্দর পরিকাঠামোই তৈরি করা এই রাজবাড়িটি দূর থেকে দেখলে অত্যন্ত সুন্দর লাগে। তবে এই রাজবাড়িটি ঠিক
কখন তৈরি করা হয় তার সঠিক তথ্য এখনও জানা যায়নি। তবে মনে করা হয় ইংরেজ শাসনের 100 বছর আগে থেকেই নাকি এই বাড়িটি তৈরি করা হয়েছিল। বাড়িটা যারা এখন বসবাসরত আছেন তারা নাকি এখানকার যে দেখাশোনা করেন, পরিচর্যা করেন, তো এই গুপ্তিপাড়াটা কিন্তু অনেক কারণেই বিখ্যাত। কারণ এখানে বিভিন্ন লেখক বা লেখিকা থেকে শুরু করে বিভিন্ন মানুষ কিন্তু হচ্ছে এই জায়গা থেকে উপনীত হয়েছেন এবং আমাদের ভারত তথা বাংলার বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো আমরা সবাই চিনি যে মীর মদন, যেটা আমাদের নবাব সিরাজউদ্দৌলার একজন সবথেকে কাছের মানুষ যিনি ছিলেন, যিনি পলাশী যুদ্ধে একটা মারাত্মক ভূমিকা পালন করেছিলেন মীর মদন, যার নাম শুনলেই প্রথমেই সাহসিকতার কথা, বীরত্বের কথা সব কিছুই মনে আসে। সেই মীর মদনের জন্মই কিন্তু এই গুপ্তিপাড়াতেই। তো বন্ধুরা, এইটা হয়তো বা এইটা হচ্ছে রাজবাড়ির কুয়ো আর কি, মানে সেই সময়কার রাজবাড়ির যেসব কুয়োগুলো ছিল, কুয়ো অনেকটা বড় কুয়ো দেখলাম, ওর ভিতরে এখনো জল আছে কিন্তু নোংরা, প্রচণ্ড নোংরাই ভরা। ঠিক আছে, রাজবাড়ির মানে যে রাজবাড়িটা আছে সেই রাজবাড়ির পেছনে যাচ্ছি, কারণ এই পেছনে দেখানোর মতো কিছু আছে কিনা সেটা দেখানোর জন্য। আর এটা হচ্ছে রাজবাড়ির পশ্চাৎ ভাগ, মানে পেছনের ওটা ছিল সামনে। তো প্রত্যেকটা রাজবাড়ির একটা বিশেষত্ব থাকে, যেখানে নিজস্ব করে পুকুর ঘাট বা যাই বলি না কেন সেইটা থাকে। তো এখানেও যে ঘাটটা আমি দেখতে পাচ্ছি অনেকটাই প্রশস্ত এবং বড়। আর এখন এখানে বসবাস করার মানে যারা মানুষ বসবাস করছেন তারা দেখ কেমন করে রেখেছে। এই যে আমি ঘাটটার এখানে পৌঁছে গেছি, অসম্ভব বড়। তো বন্ধুরা, এই যে এটা হচ্ছে সেই ঘাট, আর আমার পেছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মুন সেই প্রাসাদের বা রাজবাড়ি যাই বলি না কেন সেই রাজবাড়ির পশ্চাৎ ভাগ। এক সময় যেখানে শুধু থাকতো পাহাড় আধারে ঘেরা, বর্তমানে শুধুই পরিত্যক্ত কিছু জায়গা। তো বন্ধুরা, পেছনে যেগুলো দেখছি এগুলোর অনেকটাই কিন্তু পুনরায় যেগুলো কি আর ব্যবহারের জন্য করা হয়েছে, মানে অনেকটা ভেঙে ভেঙে গেছিলো সেই জায়গাগুলো আবার করা হয়েছে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি এখান থেকে, ওই যে বড় যে ঘরটা দেখতে পাচ্ছি মানে রাজবাড়ির, সেখানে কিন্তু টালির ব্যবহারটা এখনো আছে। যেখানে আগে শত শত মানুষের কোলাহল এবং পরিপূর্ণ ছিল, কালের নিয়মে সেই সব জায়গা যেন জনশূন্যতে পরিণত হয়েছে। সময় সব কিছুই যেন পরিবর্তন করেছে, রাজকীয় ব্যবস্থা, রাজকীয় চলাচল, রাজকীয় পরিবেশ সব যেন নিমিষেই ধুলোয় মিশে গিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।